নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর আপনারা দেখছেন ইজি গার্ডেনিং প্ল্যান। অবশ্য অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। দীর্ঘ লকডাউনের পর আমার কোনো ভিডিও নতুন ভিডিও করা হয়নি। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কুল গাছ। এটা হচ্ছে আপেল কুল। তো এই লকডাউনের সময় এই কুল গাছটাকে আমি নিয়ে এসেছিলাম। বড় জোর 4 থেকে 4.5 মাস হবে বা 5 মাস হতে পারে, এক্স্যাক্ট আমার টাইমটা মনে নেই। তো এই সামান্য কদিনের মধ্যে গাছটা এত সুন্দর গ্রোথ করেছে আর এদের মধ্যে প্রচুর কুল হয়েছে, অনেক ফুল ঝরে গেছে, কারণ এই গাছটা দীর্ঘদিন ছাওয়ার মধ্যে ছিল। তো কিছু বাড়িতে কিছু কাজের জন্য একসাথে অনেক গাছ রাখা ছিল, তো তখন থেকেই গাছটার মধ্যে ফুল এসেছিলো। তো সেই টাইমে ফুলগুলো ঝরে গিয়েছিল অনেক। তো শেষ মুহূর্তে আমি এটাকে ওপরে নিয়ে আসি ছাদের উপরে। তো তারপর থেকে যে কটা ফুল ছিল তো সে কটা ফুলেই কুল হয়েছে, আর কুলগুলো অনেক বড় বড় হচ্ছে। তো এখনও অনেক ফুলও আসছে নতুন নতুন, দেখতে পাচ্ছেন যে এক এক এই সামান্য এই ছোট একটা ডালের মধ্যে কত কুল গাছের ডালটা পুরো নুয়ে গেছে ভাড়ে। এদিকেও সেম, এই 3টে কুল সবার আগে হয়েছিল, তো সেগুলো বিশাল বড় বড় হয়ে গেছে। এই 3টে কুল প্রায় খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এটা আমি আগে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব, তারপর নিজেরা খাবো। তো এই একটা ছোট্ট যে বড় জলের ড্রামগুলো হয় সেই ড্রামের মধ্যে আমি এটাকে পুঁতেছিলাম। এই যে মাটি, মাটির মধ্যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে চা পাতা। যে বাড়িতে যে চা হয় সেই চায়ের পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিই, ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর এটা গাছের গোড়ায় দিই। তো গাছের গ্রোথও খুব সুন্দর হয়, তেমন কিছু এর মধ্যে সার ইউজ করি না। মাঝে মধ্যে কিছু কীটনাশক যাতে পোকামাকড় না লাগে সেগুলো ইউজ করি। আর গাছটা এতটাই লম্বা হয়ে গেছে, মানে যেহেতু ছাবার মধ্যে ছিল তো আর গ্রোথটাও ভালো ছিল, ধ্যার ধ্যার করে বেড়ে গেছে গাছটা। তো হয়তো ছোট মানে খোলামেলা জায়গায় থাকলে গাছটা চারিদিক থেকে ছড়াতো, কিন্তু সেই জায়গাটা পায়নি, সেই জন্য এইভাবে বৃদ্ধি হয়েছে। তো এই কুল শেষ হয়ে গেলে গাছটাকে আমি এখান থেকে কেটে দেবো, দিয়ে আবার নিচে থেকে গাছটা ফের ঝাঁকড়া হয়ে যাবে। আমার এই ভিডিও করার উদ্দেশ্য ছিল এই কুলগুলোকে দেখানোর, খুব ভালো লাগে যখন নিজের হাতে কোনো গাছ পুঁতে সেই গাছে যখন ফল আসে, এর একটা আলাদাই অনুভূতি, এটা বলে শেয়ার করা যায় না। যারা করে গাছ বাড়িতে তারা এর আনন্দটা কি অবশ্যই তারা অনুভব করেন। দেখুন কত কুল, এটা যদি আগের দিয়ে আমি একটু উপরে নিয়ে আসতাম তো আরও প্রচুর কুল হতো, তখন হয়তো এই গাছটাকে এইভাবে রাখা যেত না, কোনো কিছুর সাথে বেঁধে বা একটা সাহায্য অবলম্বন দিয়ে তাকে এখানে দাঁড় করাতে হতো গাছটাকে। তো এখনই গাছটা অনেক ঝুঁকে যাচ্ছে, জানি না এখন সব তো ছোটো ছোটো, এগুলো আরও বড় হলে এই সাইজের হলে মনে হচ্ছে আর রাখা যাবে না, ডালপালাগুলোকে বাঁধতেই হবে আমাকে। আর আমার এখানে যা কাঠবিড়ালির উৎপাত, দেখুন কি করেছে সব কাঠবিড়ালি, আমার একটাও গাছ রাখছে না, সব খেয়ে নিচ্ছে। সামান্য এই অর্কিডের ফুলগুলোকেও কেটে কেটে খেয়ে নিচ্ছে, কিছুই রাখছে না, সব কাঠবিড়ালি এত উৎপাত শুরু হয়ে গেছে এই এই টাইমটা। এই নতুন নতুন বাচ্চা বাচ্চা কাঠবিড়ালি হয়েছে, প্রচুর কাঠবিড়ালি আসছে। তো খুব নর্মাল কেয়ার করি আমি, কত কেয়ার করতে পারি না, তো যেটুকুনি বাড়িতেই যে রকমভাবে হয় করে ফেলি বাড়ির। এখানে চায়ের পাতা আছে, কিছু ভার্মি কম্পোস্ট মিলিয়ে এই মাটিটা তৈরি করেছিলাম, তেমন কিছু বিশেষভাবে করা হয়নি, নর্মাল যেভাবে মাটি এনে তার মধ্যে কিছু সামান্য ভার্মি কম্পোস্ট দিয়ে এটাকে মাটিটা রেডি করা হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার তো খুব ভালো লাগছে। তো পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।